সো 2 মাসে জিআরই প্রিপারেশন নিতে হলে আপনাকে কি কি করণীয় এই মুহূর্তে করা দরকার, এটা নিয়ে আজকে একটু কথা বলতে আসলাম। নভেম্বর মাস চলতেছে, যারা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দেওয়ার টার্গেট করেছেন, সো হাতে মোটা দাগে মোটামুটি 2 মাসের মতো সময় আছে। সো এই 2 মাসে আপনি যদি একটা হার্ড ট্রাই দিতে পারেন, আপনার কিন্তু একটা ভালো স্কোর আসার পসিবিলিটি আছে। সো যারা এইরকম টার্গেট করেছেন আজকে লাইফটা তাদের জন্য। প্রথমে আমি একটু কোয়ান্ট নিয়ে কথা বলতে চাই, যেহেতু আমাদের হাতে সময় আছে হচ্ছে 2 মাসের মতো, 2 মাসের যাতে একটু কম হতে পারে। তো যারা ছোটোবেলায় ম্যাথসে মোটামুটি ভালো, বেসিক ভালো আছে, টুকটাক বেসিক ছোটোকালে ম্যাথ চ্যাট করেছি ওগুলো একটু মনে আছে, একেবারেই ভুলে যায়নি, মানে একদম জিরো অথবা মাইনাস লেভেলে এরকম না, তারা প্রথমে শুরু করতে পারেন হচ্ছে 5LB নামক যে রিসোর্সটা আছে ম্যানহাটারে, এটা দিয়ে। তো 5LB বইটা আপনি মোটামুটি 15 দিনের মধ্যে অথবা খুব বেশি হলে 20 দিনের মধ্যে আপনি শেষ করে ফেলবেন। এটা আসলে করে ফেলা যায়, এখানে ইজি মিডিয়াম এবং হার্ড 3 ধরনের ম্যাথসই আছে। তো এই ম্যাথগুলোর মধ্যে আপনি যেগুলো ইজি সেগুলো তো দ্রুতই করে ফেলতে পারবেন, যেগুলো মিডিয়াম আছে সেগুলো একটু প্রত্যাহত বা মোটামুটি ইয়ে হতে পারে, আর পরবর্তীকালে আছে হচ্ছে আপনার হার্ড। তো হার্ড ম্যাথগুলো আপনি একটু ভালোভাবে এক্সপ্লেনেশন সহ এগুলো একটু দেখে তারপরে হচ্ছে করে ফেলবেন। সো আমি ধরে নিচ্ছি 15 থেকে 20 দিনের মধ্যে এই ম্যাথগুলো আপনি করে ফেলতে পারবেন। চ্যাপ্টার 7 থেকে 30 পর্যন্ত এখানে হচ্ছে আপনার ম্যাথগুলো আছে, এটা আপনি দ্রুত সময় করে ফেলবেন। সো এরপরে আপনি চলে যাবেন হচ্ছে KMF, যেহেতু হাতে সময় নেই, এর মাঝখানে আপনি 2 থেকে 3 দিন অথবা খুব বেশি হলে 5 দিনের জন্য সময়, 5 দিন আসলে একটু বেশি হয়ে যায় যেহেতু আমাদের হাতে সময় কম। সো আপনি 2 থেকে 3 দিন অথবা 4 দিনের মধ্যে ETS-এর অফিসিয়াল কোয়ান্টিটেটিভ যে গাইড বইটা আছে আপনি এই গাইডটা করতে পারেন। এই গাইডের ভিতরে মোটামুটি 100 থেকে 150 মতো ম্যাথস আছে, এই ম্যাথসগুলো আপনি 2 দিন ভাগ করে অথবা 3 দিন ভাগ করে আপনি করে ফেললেন। সো 3 দিনের মধ্যে অথবা 4 দিনের মধ্যে আপনি ETS-এর অফিসিয়াল কোয়ান্টিটেটিভ গাইড যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনার হাতে যে রিসোর্সটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে KMF। KMF হচ্ছে আপনার আলটিমেট ফাইনাল টার্গেট যেটা আপনি করবেন। KMF-এর মধ্যে প্রায় 1000 খানেকের মতো ম্যাথস আছে। সো এই ম্যাথসগুলো আপনার খুবই স্ট্যান্ডার্ড, এগুলো আপনাকে করতে হবে। এগুলো আপনি হচ্ছে ইজি মিডিয়াম হার্ড এখানেও বিভিন্ন রকমের সেকশন ওয়াইজ দেওয়া আছে, যদি এখানে লেখা আছে যেরকম ওইটা সম্পূর্ণরূপে কারেকশন মানে কারেক্টেড স্ট্র্যাটেজি ডিফিকাল্টি না হইলেও ওই ম্যাথসগুলো আপনি হচ্ছে নিজের মতো করে করবেন। এখানে করতে গেলে আপনি অত কিছু ডিফিকাল্টি ফেস করতে পারেন, কারণ এখানে অনেক ভালো ভালো ম্যাথস আছে, কঠিন কঠিন ম্যাথস আছে, সেগুলো করার জন্য আপনি কোনো মেন্টর অথবা সিনিয়র কারো কাছ থেকে হেল্প নিতে পারেন যে এই ম্যাথটা আমি বুঝতেছি না অথবা স্ট্র্যাটেজিটা বুঝতেছি না। এই জায়গাতে আপনি কম প্রবলেম ফেস করবেন যদি আপনি 5LB-র প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে করে আসেন এবং ETS-এর অফিসিয়াল গাইডের যে ম্যাথসগুলো আছে খুব ভালোভাবে করে আসেন, তাহলে আপনি খুব বেশি প্রবলেম হাতে বা পড়বে না। কিছু প্রবলেম তো ডেফিনেটলি থাকবে সবসময়, ওইটা আপনি কারোর কাছ থেকে জেনে নেবেন। সো আপনি যেই KMF যে রিসোর্সটা আছে আমি ধরে নিচ্ছি এটা আপনি 20 দিন অথবা 25 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবেন, এর বেশি আরও সময় আসলে হাতে থাকবে না আপনার। তো এদিকে আপনি হচ্ছে 5LB করলেন, ETS-এর অফিসিয়াল গাইড করলেন এবং এখানে KMF-টা শেষ করে ফেললেন। সর্বশেষ পরীক্ষা দেওয়ার লাস্ট 15 ডেজ অর্থাৎ ডিসেম্বরের মিড থেকে আপনি হচ্ছে মক টেস্ট দেওয়া শুরু করবেন। মক টেস্টের ব্যাপারে অবশ্যই একটা কথা বলা আছে, মক টেস্টগুলো আপনার হয়তো অথেন্টিক কোশ্চেন, অনেক সময় অনেকে বিভিন্ন জায়গায় মক টেস্ট দেন যে মক টেস্টগুলো আসলে রিয়েল কোশ্চেন কিংবা অথেন্টিক কোশ্চেন না, তো ওই কোশ্চেনগুলো মক টেস্ট দিয়ে আসলে আপনার কোনো লাভ নেই, বাট আপনার শুধুমাত্র টাইম নষ্ট হবে। সো অথেন্টিক আপনার হচ্ছে স্ল্যাকাহেড যে আমাদের যে কোর্স আছে সেই কোর্সের সাথে আমরা অথেন্টিক মক টেস্ট দিচ্ছি, যেই মক টেস্টগুলো অথেন্টিক কোশ্চেন, তো এগুলো আপনি দিবেন, এগুলো দিয়ে দিলে এবং এখান থেকে আপনাকে এরর এবং আপনার যে উইকনেস আছে এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এরর এবং উইকনেস ফাইন্ড আউট করে ফেললে আপনার যে প্রবলেমগুলো আপনি বের করেছেন, এররগুলো বের করেছেন, সেগুলো আপনি অবশ্যই আপনার মেন্টর অথবা কোনো সিনিয়র কেউ থাকলে তার কাছ থেকে এগুলোকে সলিউশন হিসাবে দিয়ে নেবেন যে ভাই আমার এই জায়গাতে প্রবলেম হয়, সো দ্যাট আমি এটার জন্য কী করতে পারি, আমার এই ম্যাথস একটু প্রবলেম হয়, এখানে আমি এগুলো ধরতে পারি না, ল্যাঙ্গুয়েজ ধরতে পারি না অথবা এটার ট্রিকটা ধরতে পারি না, তো সেই সময় আপনি হচ্ছে কী করতে পারেন এটা আপনি আপনার সিনিয়র অথবা মেন্টর কাছ থেকে জেনে নিন। এভাবে করে মক টেস্টগুলো আপনি 15 দিনে দেবেন এবং ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে 4-5 দিন আগে আপনি অবশ্যই পার প্রিপেয়ার যে মক টেস্ট আছে সেই 2টা মক টেস্ট ফ্রিতে পাবেন, আপনি রেজিস্ট্রেশন করে ফেলে ETS-এর GRE রেজিস্ট্রেশন করলে পার প্রিপেয়ার মক টেস্টগুলো আপনাকে দেওয়া হবে, 2টা মক টেস্ট আপনি ফ্রি পাবেন, সেই 2টা মক টেস্ট আপনি হচ্ছে দেবেন এবং পার প্রিপেয়ার 2-তে যে স্কোরটা আপনার আসবে সেই স্কোরটা আসলে আপনার অ্যাকচুয়াল স্কোরের ভেরি ক্লোজ, দ্যাট মিনস হচ্ছে আপনি পার ধরে নিচ্ছে আপনি পার প্রিপেয়ার 2-তে দেওয়ার পরে আপনি হচ্ছে 320 পাইলেন, সো রিয়েল এক্সামে আপনি মোটামুটি 318 থেকে 322 পর্যন্ত পাওয়ার একটা পসিবিলিটি আছে যদি কোনো বিশেষ ব্ল্যান্ডার আপনি না করে ফেলেন। সো এইভাবে করে আপনার কোয়ান্ট প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, তবে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এটা 2 মাসের একটা চ্যালেঞ্জ কিছুটা টাফ, সো আপনাকে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং সেটাকে ঠিকঠাক মতো করতে হবে। এরপরে আমি আসি হচ্ছে ভার্বাল নিয়ে একটু কথাবার্তা।
ভার্বাল নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনাকে প্রথমে যে প্রিপারেশনের ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনি প্রথমেই ইটিএসের অফিসিয়াল গাইড, যেটা অফিসিয়াল গাইড যে বইটা, এই বইটা দিয়ে স্টার্ট করবেন। অফিসিয়াল গাইড বইটা আগে আপনার অবশ্যই উচিত হবে যে কোশ্চেন্সগুলোকে কীভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হয় এইটা আপনাকে একটু জানা দরকার। লাইক আপনি ম্যাথস মোটামুটি আমরা ছোটোবেলায় করে আসছি, সো দ্যাট এটাকে আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু ভার্বালি কোশ্চেন্সগুলো যেহেতু একটু স্ট্যান্ডার্ড এবং একটু ডিফারেন্ট, আপনি যদি স্ট্র্যাটেজি না জানেন তাহলে এই ম্যাথগুলো আসলে আপনি ঠিকঠাক মতো, সরি, এই কোশ্চেনগুলো আপনি আসলে ঠিকঠাক মতো করতে পারবেন না। এখানে আপনার নলেজের ডেপথের চাইতে বেশি প্রয়োজন হচ্ছে স্ট্র্যাটেজি, হাউ টু ক্র্যাক দিস। সো আপনি অবশ্যই কোনো একজন সিনিয়র অথবা আপনি কোনো মেন্টরের কাছ থেকে এটা জেনে নেবেন যে কীভাবে আর্সি কোশ্চেনগুলোকে সলভ করতে হয়, আর্সি কোশ্চেনগুলোকে কীভাবে ক্র্যাক করতে হয়, স্ট্র্যাটেজিগুলো কী। আর্সিতে প্রায় 6-7 রকমের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, প্রায় 10-12 রকমের স্ট্র্যাটেজি আছে, এগুলোকে আপনাকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি অবশ্যই আপনার আর্সির ক্ষেত্রে আপনি আরেকটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে যে কঠিন যে লিটারেচারওয়ালা যে সেন্টেন্সগুলো আছে কিংবা রেটোরিক্যাল যে টার্মগুলো আছে সেগুলোকে ক্র্যাক করতে গেলে আপনি দেখবেন যে প্যাস করে আসলে তেমন কিছু বুঝতে পারতেছেন, অনেক সময় প্রবলেমটা আসে। কীভাবে অথেন্টিক স্কেলেটন করতে হয়, প্যারাফ্রেজিং করতে হয়, এগুলো জানতে হবে আপনাকে। তারপর হচ্ছে রেটোরিক্যাল টার্মগুলোকে কীভাবে ক্র্যাক করতে হয় সেটা জানতে হবে, কমপ্লেক্স স্ট্রাকচারগুলোকে কীভাবে ক্র্যাক করতে হয় সেগুলো জানতে হবে। এই বেসিক এবং স্ট্র্যাটেজিক্যাল যে জায়গাটা আছে এটাকে আগে আপনাকে কার কাছ থেকে জেনে নিতে হবে অথবা শিখে নিতে হবে। এরপরে হচ্ছে ইটিএসের অফিসিয়াল ভার্বাল রিজনিং গাইডটা দিয়ে আপনি স্টার্ট করুন পড়াশোনা। এর পাশাপাশি ইনিশিয়ালি ভার্বালে প্যারালালি দুইটা কাজ চালাইতে হয়, কারণ সেখানে হচ্ছে ওয়ার্ডের একটা ব্যাপার আছে। সো আমি ওয়ার্ডের ক্ষেত্রে ব্রেকম্যাটের 38 গ্রুপ যে লিস্ট আছে এইটাকে ফলো করতে বলছে। অ্যাকচুয়ালি 38, 37, 38 এই দুটো গ্রুপে খুব বেশি ওয়ার্ড নেই, সো মোটা থেকে বলতে গেলে 36টা গ্রুপ আছে এখানে। সো আপনি যদি প্রতিদিন একটা গ্রুপের হাফ কমপ্লিট করেন, দ্যাট মিনস একটা গ্রুপের ভিতর 30 ওয়ার্ডস আছে, 30 ওয়ার্ডসের মধ্যে আপনি যদি 15টা করে ওয়ার্ড ডেইলি ভালোভাবে মুখস্থ করেন তাহলে 72 ডেজ সময় লাগার কথা, বাট আমাদের হাতে তো আসলে 72 ডেজ সময় নেই। তারপর আপনি শেষ করতে পারবেন, বিকজ এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো হয়তো আপনি অন্য আরেকটা গ্রুপে তার সিনোনিম হিসেবে পড়ে ফেলছেন। সো সেই হিসেবে আমি মনে করছি যে উইদিন এই আপনার 50-60 ডেজের ভিতরে আপনি সবগুলো ওয়ার্ড মুখস্থ করে ফেলতে পারবেন। সো যেগুলো আপনি কমন প্রিভিয়াসলি পড়ছেন ওইটার জন্য আমি আলাদা করে টাইম ধরে নিচ্ছি না, এই জন্য আমি ধরে নিলাম যে আপনি প্রতিদিন 15 ওয়ার্ডস, দ্যাট মিনস একটা গ্রুপ দুই দিনে শেষ করবেন। প্রতিদিন আজকে শুরু করলেন গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানের 15 ওয়ার্ডটা পড়বেন 1-15, আগামীকাল 16-30 পর্যন্ত শেষ করে এভাবে একটা একটা করে গ্রুপ আপনি দুই দিনে শেষ করবেন। এইটা আপনার থ্রু দ্য প্রিপারেশন প্রথম ভেরি ফার্স্ট ডে থেকে, দ্যাট মিনস আজকে থেকে শুরু হয়ে যাবে, শুরু করবেন। সো এবার আমি আবার অফিসিয়াল গাইড যেটা পড়ার কথা বলছিলাম সেখানে চলে আসি। সো অফিসিয়াল গাইডের এই বইটা পড়ার আগে আপনাকে আমি আপনাকে অ্যাডভাইস করবো, এইটার একটা বাংলা এক্সপ্লেনেশন সহ থরেল বাংলা এক্সপ্লেনেশন একটা বই আমার আছে, আপনারা চাইলে এই বইটা পারচেস করতে পারেন। এটা আমি অ্যাডভাইস করছি এই জন্য কারণ এই বইতে প্রত্যেকটা কোশ্চেন্সের অথেন্টিক এক্সপ্লেনেশন এবং থরলি কমপ্রিহেনসিভ একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। দ্যাট মিনস এই কোশ্চেনটা কেন আনসার এটা হয়েছে, কেন বাকি অপশনগুলো আনসার হলো না, এবং সেই আনসারটা হওয়ার জন্য কী করণীয় ছিল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু খুব ডিটেইল বিস্তারিত আলোচনা প্রত্যেকটা কোশ্চেনকে নিয়ে এইভাবে স্কুটিনি করা হয়েছে। সো আপনি অবশ্যই এই বইটা দিয়ে শুরু করবেন। বাংলা বইটা দিয়ে যদি পড়েন এটা পড়তে আপনারা তবে 15 দিনের মতো সময় লাগবে অথবা 20 দিন টাইম নিতে পারেন। এই 15-20 দিনের ভিতরে এই বইটা খুব ভালো করে একবার যদি প্রয়োজন সুবিধা আপনার যদি সময় থাকে কিংবা আপনি যদি একটু ফাস্ট রিডার হন তাহলে দুবারও শেষ করে ফেলতে পারেন, দুবার শেষ করলে আপনার জন্য বেটার হবে। সো এই বইটা আপনি প্রথমে শেষ করে ফেলেন, সো দ্যাট ততদিনে আপনি হচ্ছেন ভার্বাল সেকশনে যত কোশ্চেন আছে আরসি বলেন, টিসি বলেন, এসি বলেন, সব ধরনের কোশ্চেন আপনি কীভাবে স্টার্ট করতে হয়, কীভাবে ক্র্যাক করতে হয় সব শিখে যাবেন ইনশাআল্লাহ। তো এটা শেষ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আপনি কেএমএফের যে রিসোর্সটা আছে সেই কেএমএফের রিসোর্সটা করুন। সো কেএমএফের রিসোর্সের ক্ষেত্রে কী হয়, কেএমএফের রিসোর্সের ক্ষেত্রে ভার্বাল সেকশনের জন্য হচ্ছে দুইটা রিসোর্স অ্যাকচুয়ালি আছে, একটা হচ্ছে কেএমএফের আরসি, একটা হচ্ছে কেএমএফের টিসি এবং এসি। টিসি এসি এই দুইটা টপিকই একসাথে কম্পেয়ার করা। সো কেএমএফের কোয়ান্ট বলেন, কেএমএফের ভার্বাল যে সেকশনের যে পিডিএফগুলো বলে সবগুলো পিডিএফই কিন্তু আপনি স্ল্যাকাহেডের যে ড্রাইভ লিঙ্ক আছে সেখানে পেয়ে যাবেন। ড্রাইভ লিঙ্কটা কোথায় পাবেন, আপনি আমাদের স্ল্যাকাহেডের যে গ্রুপটা আছে অফিসিয়াল গ্রুপ সেই গ্রুপের ফিচার পোস্টে গেলে ওখানে দেখবেন ড্রাইভ লিঙ্কটা আছে। তারপরে যদি খুঁজে না পান আপনি আমাদের পেজ ইনবক্স করতে পারেন, ওটাকে ড্রাইভ লিঙ্কটা দেবে। এখানে জিআরই রিলেটেড যত ম্যাটেরিয়ালস আপনার দরকার সমস্ত ম্যাটেরিয়ালসগুলো সুন্দর করে এখানে কম্পাইল করে দেওয়া আছে। সো এটা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো সেখান থেকে কেএমএফের যে আরসি 350 আরসির একটা পিডিএফ আছে সেটা ডাউনলোড করে নিলেন, সেখান থেকে আপনি প্র্যাকটিস করা শুরু করবেন। এরপরে কেএমএফের যে 1300 টিসি এবং এসি কোশ্চেন আছে সেই কোশ্চেনেরও একটা কম্পাইলেশন পিডিএফ দেওয়া আছে, আনসার
সেই আনসার সহ আপনি সেটা ডাউনলোড করবেন। সো এরপরের প্রতি যে 20 দিন সময়, 20 থেকে 30 দিনের মতো সময়, দ্যাট ইস আপনি 15 ডেজের ভিতরে যদি আপনি আপনার অফিসিয়াল গাইডটা শেষ করেন, বাকি 30 দিনের মধ্যে কেএমএফের এই সমস্ত রিসোর্সগুলো আপনি বুঝে বুঝে ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করলেন। সো ধরে নিচ্ছি 30 ডেজের ভিতরে আপনি কেএমএফটা যতখানি পারা যায়, আসলে স্টাফ যে 30 ডেজের ভিতরে ফুল কেএমএফ শেষ করে ফেলা, বাট আমি শুরুতে যেহেতু বলছি ইটস আ চ্যালেঞ্জ, সো আপনি চ্যালেঞ্জ হিসেবে যতখানি পারেন ম্যাক্সিমাম এটাকে আপনি নিলেন এবং এটাকে আপনি পড়ে ফেলবেন। এরপরে লাস্ট 15 ডেজ অ্যাজ ইট ইজ কোয়ান্টের জন্য তাই যেটা ছিল, লাস্টের 15 ডেজ আপনি হচ্ছে শুধুমাত্র মক টেস্ট থেকে, এই মক টেস্ট থেকে ভার্বালের জন্য সেম আপনি যেই যে সব যে সকল জায়গায় আপনি কোশ্চেনের প্রবলেম হইতেছে, আর্সির যেই যেই টাইপের কোশ্চেন আপনি প্রবলেম হইতেছে, ইফ মাইট বি আপনি হয়তো বা আর্সির যে গ্লোবাল কোশ্চেনগুলো আছে সেগুলোকে আপনি ভালোভাবে ঠিকঠাক মতো আনসার করতে পারছেন না, অথবা টেক্সট কম্পিটিশনের পার্টিকুলার কোনো একটা লজিক ধরতে পারতেছেন না, সেই জিনিসগুলোকে আপনি ফাইন্ড আউট করবেন এবং আপনি আপনার কোনো সিনিয়র অথবা মেন্টরের কাছ থেকে এটা জেনে নেবেন, বুঝে নেবেন এবং এটা সলিউশনটা বের করে নেবেন। সো 15 ডেজ যদি আপনি এইভাবে নিজেকে নার্চার করেন, প্রতিদিন একটা মিনিমাম একটা মক টেস্ট লাস্টের 15 ডেজ, অথবা দুটো করে যদি পসিবল হয় আপনি দুটো করে মক টেস্ট দিতে পারেন। এবং মক টেস্টের ক্ষেত্রে সবাই একটা যে ভুলটা করে সেটা হচ্ছে মক টেস্টটা শুধু দেয়, কিংবা অনেকে মক টেস্ট দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে আমি দেখেছি যে তাদের কাছে এটা তারা আসলে মোটিভেটেড ফিল করে না। মক টেস্ট ছাড়া রিয়েল এক্সামে যাবেন না, এটা যাবেন না মানে হচ্ছে যাবেন না ভাই, জাস্ট ডোন্ট মেক ইউর এক্সাম ডে দ্য ওর্স ডে অফ ইউর লাইফ। মক টেস্ট ছাড়া এটা দিতে যাওয়া খুবই বাজে একটা অ্যাপ্রোচ হইতে পারে কিংবা স্ট্র্যাটেজি হইতে পারে, কখনই যাবেন না, আপনি মক টেস্ট অবশ্যই দেবেন। এবং মিনিমাম 15 থেকে 20 মক টেস্ট আপনার আসলে দেওয়া উচিত, এর চেয়ে এর কমও মক টেস্ট দেওয়া উচিত না, বিকজ টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য মক টেস্টের আপনার কোনো গতি নেই। আপনি যত ভালো প্রিপারেশনই নেন না কেন, যত এক্সপার্টই হন না কেন, আপনি টাইম ম্যানেজমেন্টে একটা ট্রাভেলে পড়বেনই, এটা মাস্ট। সো টাইম ম্যানেজমেন্ট ফিল আপ ঠিকঠাক করার জন্য আপনাকে মক টেস্ট দিতেই হবে, এটা নিয়ে কোনো সেকেন্ড কোনো থট নেই। সো আপনি অবশ্যই 15 থেকে 20 মক টেস্ট দিয়ে, কিংবা যদি সম্ভব হয় আরও বেশি দিতে পারেন। যারা পাস্ট আমাদের ভেরি রিসেন্ট আমার এখান থেকে যারা 325, 327, 323 এই ধরনের স্কোর যারা যে সকল ভাই আপুরা পেয়েছেন আমাদের এলাকার থেকে, তারা প্রত্যেকে একটা জায়গায় এগ্রি করছে যে ভাই আপনি যে মক টেস্টগুলো দিয়েছেন এই মক টেস্টগুলো আমি বাসায় দিয়েছি এবং এইটা আমাকে ম্যাক্সিমাম হেল্পটা করেছে, কোর্সের পাশাপাশি এইটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। তো এই জন্য সবাইকে অ্যাডভাইস করছে আপনি অবশ্যই মক টেস্ট দিয়ে যাবেন। এবং মক টেস্টগুলো শুধুমাত্র জাস্ট দেওয়ার দিলাম, দেওয়ার জন্য ভাইয়া বলছে দিতে তাই দিলাম এরকমটা না, আফটার দ্য মক টেস্ট আপনাকে প্রতিটা কোশ্চেন নিয়ে বসতে হবে এবং কোথায় ভুল করছেন সেটা ফাইন্ড আউট করতে হবে। এটা আপনাকে একটা গুগল শিট বলেন কিংবা যাই বলেন, আপনি নিজের খাতায় নোট ডাউন করবেন আপনি কোথায় প্রবলেম ফেস করতেছেন, কোথায় আপনার অসুবিধা হইতেছে, দেখবেন যে একটা ট্রেন পেয়ে গেছেন যে হ্যাঁ এই সেম টাইপের কোশ্চেন আপনি বারবার ভুল করতেছেন, এই সেম টাইপের ট্রিক আপনি বারবার এখানে এসে ধরা খাইতেছেন। সো মার্ক ইট অ্যান্ড ওয়ার্ক উইথ ইট, ট্রাই টু সলভ দিস। সো রিয়েল এক্সামে যাওয়ার আগে আপনি এই জিনিসগুলোকে যদি সলভ করে যেতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর রসের মধ্যে দিস ইজ দ্য বেস্ট ট্রাই ইউ ক্যান ডু। সো আপনি এত বেস্ট ট্রাইটা দিয়েছেন, এরপরে লার্নিংয়ের একটা ব্যাপার থাকে, অনেকে ফাস্ট লার্নার অনেকে স্লো লার্নার, সো লার্নিংয়ের উপরে বেস করে আপনাকে হয়তো বা কারোর স্কোর ভালো আসতে পারে কারোর স্কোর খারাপ আসতে পারে, বাট প্রিপারেশন আসলে এইরকমই, প্রিপারেশনটা এই এই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে আর অসংখ্য রিসোর্স আছে যেটা আপনি চাইলে প্রিপারেশন করতে পারেন, সেই প্রিপারেশন আপনি নেবেন কি নেবেন এটা আপনার সময়ের উপরে নির্ভর করতেছে। আপনি যদি আরও বেশি ভালো প্রিপারেশন নেন, বিগ বুক আছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক রিসোর্স আছে, সেগুলো যদি আপনি পড়েন আপনার প্রিপারেশন আরও ভালো হবে, দ্যাট ইজ ফাইন, ঠিক আছে। কিন্তু আপনি একদম লোয়েস্ট টাইমের ভিতরে ম্যাক্সিমাম একটা যদি এফোর্ট দিতে পারেন, এই এফোর্টে আপনি একটা ভালো একটা স্কোর আপনি অবশ্যই পাইতে পারেন। সো আশা করছি এই ইনফরমেশানগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। যে সকল রিসোর্সের কথা বলো এই রিসোর্সগুলো কোথায় পাবেন, যদি আপনার তারপরও ডাউট থাকে আপনি আমাদের ইনবক্সে নক করতে পারেন, ডেফিনেটলি কেউ না কেউ আপনাকে আমার একদিন কিংবা অন্য কেউ আপনাকে হেল্প করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর এভরিওয়ান, সবাই ভালো একটা হার্ড কোর ট্রাই দেন, হয়তোবা এই ট্রাই আপনার লাইফটাকে চেঞ্জ করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম।